একটা অপরাধ ছিল এই কাইফিয়াতটা ঠিক ছিল না তরিকাটা ঠিক ছিল না আল্লাহর নবী জীবনে কোনোদিন এইভাবে গুল হয়ে বসে চিৎকার করে সমস্যার জিকির করেন নাই তার একটা দলিল কোরআন হাদিসের পাতায় খুঁজে পাওয়া যাবে না ফরজ সালাতের উপরে সম্মিলিত মুনাজাত করছি তার কোনো দলিল নেই এটার নাম হচ্ছে বিদআত নবী মুহাম্মদ তুমি আল্লাহর নাম স্মরণ করো আল্লাহর জিকির করো মনে মনে জিকির করো গোপনে জিকির করো ভীতি সহকারে বিনয়ের সাথে জিকির করো আজকে যে জিকির করা হচ্ছে এই জিকির যত জিকির বাংলাদেশে চলছে তরিকার নাম করে যত জিকির বাংলাদেশে চলছে সবগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া আর কিছু না বিদআত ইসলামকে ধ্বংস করে দেয় বিদআতি আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে বিদআতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু واتقوا الله ان الله شديد العقاب سوره হাশর আয়াত নম্বর 7 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দায়িত্বশীল বৃন্দ সমবেত সৌদি মণ্ডলী সময় এতটা সংক্ষিপ্ত যে মূল বিষয়ের উপরে জিস্ট আকারে কিছু বলার ব্যতীত বিস্তারিত বলার কোনো সুযোগ নেই আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিদআত এর কুপ্রভাব সমাজে সেজন্য আগে জানা প্রয়োজন যে বিদআত কি বিদআত হচ্ছে আল বিদআত হিয়া জিদ্দু সুন্নাহ যেটা সুন্নাতের বিপরীত এটা হচ্ছে বিদআত বিদআত হচ্ছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই আল বিদআত হিয়া তরিকাতুল মুখতারাতু ফিদ্দিন তুদাহির শরিয়া ইকসাদু বিল তাকাররুব ইলাল্লাহি ওয়া লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা দালিলুন শারঈয়ুন সাহিহুন আসলান আও ওয়াসফান অর্থাৎ শরীয়তের মধ্যে এমন কিছু নেকি মনে করে কোনো আমল করা কাজ করা যার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না পূর্ব দৃষ্টান্ত নেই এটার নাম হচ্ছে বিদআত শরীয়তের মধ্যে নেকির জন্য যেটা করা হবে এটা বিদআত বিদআত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন সৃষ্টি যেটা রাসূলের জামানায় ছিল না এটা বিদআত তার মানে এটা আবিধানিক অর্থে আবিধানিক দৃষ্টিকোণ থেকে কোন থেকে অনেক কিছু বিদআত আছে যেমন এখন যে এই যে মঞ্চ করে প্যান্ডেল করে আমরা আলোচনা করছি এটাও তো বিদআত এই মাইক বিদআত ইলেকট্রিসিটি বিদআত বিমান বিদআত মানে এই যে ফোন মোবাইল আছে এগুলি সবই কিন্তু বিদআত কিন্তু এই বিদআত এটা কিন্তু আবিধানিক বিদআত এটা শারি বিদআত নয় ধরুন এই চশমাটা রাসূলের জামানায় ছিল না এটাও বিদআত আবিধানিক অর্থে এইটাকে আমি বিদআত বানাতে পারবো তখন যদি বলি যে এই চশমাটা চোখে দিয়ে যদি বক্তব্য দেয় তাহলে দশটা করে নাকি বেশি হবে কি বুঝতে পেরেছেন আমার হাতের এই ঘড়িটা ঘড়িটা রাসূলের জামানায় ছিল না এটাও নতুন তৈরি হয়েছে কিন্তু আমি যদি মনে করি যে এই ঘড়িটা হাতে দিয়ে যদি আমি সালাত আদায় করি তাহলে প্রতি রাকাতে দশ নাকি বেশি হবে তাহলে ঘড়িটাও বিদআত কি কথা বুঝতে পেরেছেন এইভাবে ধর্মের নামে যা চালু হয় সমাজে এটার নাম হচ্ছে বিদআত আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বিদআত আমরা প্রতিনিয়ত করে চলেছি এক শ্রেণীর আলেম ওলামা বিদআত লালন করে বিদআত লালন পালন করছে তারা বিদআত করে মজা পাচ্ছে যার ফলে আমরা সুন্নতি ঈদের সাথে আরও একটি বিদআত ঈদ চালু করেছি ঈদ মিলাদুন নবী কথা ঠিক না এই ঈদ কি রাসূলের জামানা ছিল ছিল না এই ঈদটা আমরা তৈরি করেছি আবার এটাকে বলে দিচ্ছি সাইয়দুল আয়াদ শরীফ এটাই নাকি সর্বশ্রেষ্ঠ ঈদ এইরকম অসংখ্য বিষয় আমি ফরজ সালাতের উপরে সম্মিলিত মুনাজাত করছি তার কোনো দলিল নেই এটার নাম হচ্ছে বিদআত আমরা জায়নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়ছি যার কোনো সহি দলিল নেই এটা বিদআত এমনিভাবে প্রত্যেকটা বিষয়ে ইবাদতের ক্ষেত্রে যা নতুন সৃষ্টি হয় সেগুলো হচ্ছে বিদআত নাকি মনে করে আলহামদুলিল্লাহ মহতারা আমিরে জামাত উপস্থিত হয়েছেন আমরা যার অপেক্ষা অধীর আগ্রহ অপেক্ষা করছি আমরা
তার কাছ থেকে বলতে শুনবো ইনশাআল্লাহ। আপনারা সুস্থির ভাবে বসুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিদআত, বিদআত করলে আমল কবুল হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যার মধ্যে আমার কোনো নির্দেশ নেই সেটা বাতিল। রাসূল করেন নাই এমন কোন আমল যদি মানুষ করে নেকি মনে করে, এটাকে বলা হয় বিদআত। আর এই বিদআত কর্ম করলে কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। বিদআতের কুপ্রভাব, বিদআতের ক্ষতি অনেক অনেক সময় ধরে বিদআত নিয়ে কথা বলা যাবে। আমি শুধুমাত্র পয়েন্ট আকারে কয়েকটি কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে বিদআত, সুন্নাতকে হত্যা করা হচ্ছে বিদআত। হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনি ইল্লা নুসিয়া মিন সুন্নাতি মিসলুহা ثُمَّ لَا يُعِيدُهَا إِلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ। কোন কম যদি বিদআত করে, যেই পরিমাণ বিদআত তারা করবে ওই পরিমাণ সুন্নাত তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, আর কিয়ামত পর্যন্ত আর ওই সুন্নাত তাদের কাছে ফিরে আসে না। উদাহরণ দিয়ে যদি বলতে হয়, ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন, অনেকগুলো তাসবিহ পড়েছেন, কিন্তু আমরা এই তাসবিহগুলো দোয়াগুলো না পড়ে আমরা সালাম ফেরানোর সাথে সাথে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেন, মুক্তাদিরা সাথে সাথে আমিন করেন, আমিন বলেন, এইভাবে সালাত শেষ হয়ে যায়। সুন্নাত ছিল তাসবিহ তাহলিল করা, সুন্নাতগুলো না করে ওই বিদআত ঢোকার কারণে সুন্নাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। নাম্বার টু, দুই নম্বর হচ্ছে বিদআতের নেক আমল প্রত্যাখ্যাত, বিদআত করলে আমল কবুল হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার শরীয়তের মধ্যে এমন কিছু আবিষ্কার করে, এমন কোন আমল চালু করে যেটা তার মধ্যে নেই, যে আমল আমি করি নাই, করতে বলি নাই, করার নির্দেশ দেই নাই, এই আমল করলে এটা বাতিল হয়ে যাবে, বাতিল আমল কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তিন নম্বর হচ্ছে বিদআত ইসলামকে ধ্বংস করে দেয়, বিদআত ইসলামকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর এক কোণায় বসে কয়েকজন সাহাবী গুল হয়ে বসে তসবিহ পড়ছেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহু আকবার, এই তাসবিহগুলো জোরে জোরে পড়ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৃশ্য দেখে ধমক দিয়ে বললেন, ওই হাকুম ইয়া উম্মত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম, নিপাত যাও হে মুহাম্মদের উম্মতরা, এতই দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল। কেন তিনি ধমক দিলেন? তাসবিহগুলো তো সহি হাদিসের তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো ভালো তাসবিহ, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহু আকবার, ঠিক আছে তসবিহ ঠিক আছে, যারা পড়ছেন সেই মানুষগুলো আল্লাহ নবীর সাহাবী ছিলেন, জায়গাটা আল্লাহ নবীর মসজিদ, মসজিদ নববী ছিল, তারপরেও কেন ধমক খেতে হয়েছে? একটা অপরাধ ছিল, এই কাইফিয়াতটা ঠিক ছিল না, তরিকাটা ঠিক ছিল না। আল্লাহ নবী জীবনে কোনোদিন এইভাবে গুল হয়ে বসে চিৎকার করে সমস্যার জিকির করেন নাই, তার একটা দলিল কোরআন হাদিসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখেন জিকির করতে করতে বাসের আগায় উঠে যায়, মঞ্চ ভেঙে ফেলে আমাদের ভাইয়েরা জিকির করে, এগুলো কি জিকির? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআ খিফা, নবী মুহাম্মদ তুমি আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর জিকির করো, মনে মনে জিকির করো, গোপনে জিকির করো, ভীতি সহকারে বিনয়ের সাথে জিকির করো। আজকে যে জিকির করা হচ্ছে, এই জিকির যত জিকির বাংলাদেশে চলছে, তরিকার নাম করে যত জিকির বাংলাদেশে চলছে, সবগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, সুন্নাত ইসলাম বিদআত ইসলামকে ধ্বংস করে দেয়, বিদাতি আল্লাহ নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে, বিদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে আগে যাবেন, ইন্নি ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা,
নবী বলছে আমার আমি আগে হাউজে কাউসারের কাছে যাব যারা আমার পাশ দিয়ে যাবে তাদেরকে পানি পান করাবো এমন সময় লায়ারি দান না লাই আকুম নারিফু মায়ারিফুনানি এমন সময় অনেকগুলো কম অনেকগুলো সম্প্রদায় আমার সামনের দিকে এগিয়ে আসবে আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাকে চিনবে কিন্তু যখন তারা আমার নিকটে চলে আসবে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম তখন তাদের আমার মাঝখানে পর্দা ঝুলিয়ে দেওয়া হবে আড়াল করে দেওয়া হবে আমি এবার ফেরেশতাদেরকে বলল ইন্নাহুম মিন্নি ফেরেশতার ঘটনা কি এদেরকে আলাদা করে দিচ্ছে কোন এরা তো আমার উম্মত আমি তো চিনতে পারছি এদেরকে এবার ফেরেশতারা জবাব দিয়ে দিবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হে আল্লাহর নবী শুনেন আপনি জানেন না নিশ্চয়ই আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কিরকম শরীয়তকে বিকৃত করেছিল দ্বীনকে বিকৃত করেছিল বিদআত করেছিল এটা আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যদি তার জন্য তাদের জন্য সুপারিশ করতেন মনে হয় ভালো হতো কিন্তু আল্লাহ নবী এই বিদআতের জন্য কোনো সুপারিশ করবেন না নবী বলবেন সোকান সোকান লিমান গায়ার বাদি দূর হয়ে যাও যারা আমার দ্বীনকে পরিবর্তন করেছো আমার সুন্নাতকে যারা পরিবর্তন করেছো যে শরীয়ত আমি তোমাদেরকে দিয়েছিলাম যে সুন্নাত তোমাদেরকে দিয়েছিলাম সেটা বিকৃত করে যারা নিজের মন মতো ইবাদত করেছো সুন্নাত বানিয়ে নিয়েছো আজকে হাশরের ময়দানে তোমাদের জন্য আমার হাউজে কাউসারের পানির ব্যবস্থা নাই তোমরা দূরে সরে যাও আমার কাছ থেকে সম্মানিত উপস্থিতি তাহলে বুঝুন সারা জীবন ভর আমল করলে কোনো ফায়দা হবে যদি এটা বিদাত হয় কোনো ফায়দা হবে না শুধু তাই না সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে বিদাত যিনি করবেন তিনি আল্লাহর নবীকে খেয়ানতকারী মনে করেন এই কথা আমার নয় এই কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম মালিক বিন আনাস রহমাল্লাহ বলছেন ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি দীনান লাম ইয়াকুনুল ইয়াওমা দীনা নিশ্চয় যেটা আল্লাহর নবীর জামানায় ধর্ম ছিল না তার সাহাবীদের জামানা যেটা দিন ছিল না ধর্ম ছিল না আজকের জামানাও সেটা ধর্ম হতে পারে না তিনি আরো বলছেন মানিবতাদা ফিল ইসলামে বিদআতান ফারাআ হাসানাতান যে ব্যক্তি শরীয়তের মধ্যে বিদআত করলো এবং এইটাকে উত্তম মনে করে নিল ফাকাদ জামা সেজন্য মনে করে নিল ধারণা করে নিল আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা তিনি রিসালাতে খেয়ানত করেছেন আচ্ছা বলুন তো আল্লাহর নবীকে রিসালাতে খেয়ানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত পূর্ণাঙ্গভাবে পালন করে যে আমাদের কাছে পৌঁছে দিয়ে যান নাই আপনারা কি মনে করেন আল্লাহর নবী তার রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন তিনি পূর্ণাঙ্গভাবে পালন করেছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করলেন না আজকে 1500 বছর পরে এসে আমরা মনে করে নিলাম যে এই আমলটা করা মনে হয় ভালো এটা নেকির কাজ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে গেলেন নাকি রাসূল তাহলে বলতে ভুলে গেলেন নাউজুবিল্লাহি মিন যালিক এই ধরনের চিন্তা যদি কোনো মুসলমান করে এই ধরনের আকীদা যদি কোনো মানুষের থাকে সে কি মুসলমান থাকতে পারবে সম্মানিত উপস্থিতি সময় সংক্ষেপে আমি শুধু বেশি কথা বলতে চাচ্ছি না যারা বিদআত করবে তারা জান্নাতে যেতে পারবে না যারা বিদআত করবে তাদের আমল বাতিল হয়ে যাবে শরীয়তের মধ্যে সবচাইতে কঠিন দুটি শব্দ হচ্ছে শিরিক ও বিদআত শিরিক হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত বিদআত হচ্ছে তার রাসূলের সাথে সম্পৃক্ত বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয় লক্ষ কোটি মুসলমান বাংলাদেশে আছে বড় বড় জুব্বা পাগড়ি আলখিল্লা পরম বড় বড় শায়খ মাশায়েখের বাংলাদেশে মাশাআল্লাহ বিদআতের ছড়াছড়ি একমাত্র আহলে হাদিস যারা তারাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শিরক বিদআতের বিরুদ্ধে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে জীবন চলে যাবে কোনোদিন শিরকের সাথে আপোষ করা হবে না জীবন চলে যাবে কোনোদিন বিদআতের সাথে আপোষ করা যাবে না দুর্ভাগ্য আজকে আহলে হাদিস দেখে মানুষ চিনতে পারছে না আহলে আর আহলে হাদিসের সাথে অন্যান্য বাতিল ফিরকাকে জোড়া লাগানো দেওয়ার চেষ্টা অপচেষ্টা চালানো হচ্ছে প্রসঙ্গক্রমে মনে এসে গেল প্রসঙ্গটা বলেই দিচ্ছি বাংলাদেশের একজন কবি জাগ্রত কবি বলে পরিচিত আপনারাও যার ইসলামের সঙ্গীত শুনেন তিনি তার এক গানের মধ্যে পর্যন্ত আহলে কোরআন আহলে হাদিস আর আহলে কোরআনকে একাকার করে দিয়েছে নাউজুবিল্লাহ ওই জাগ্রত কবিকে বলতে চাই আপনি খুব ভালো কবিতা বলেন ইসলামের সঙ্গীত লিখেন আপনার সঙ্গীত আমরাও শুনি আমাদের সন্তানরাও শুনে আপনি সমাজ সংস্কারের জন্য দেশ ও জাতির জন্য ভালো ভালো সঙ্গীত আপনি রচনা করেন
আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি আহলে হাদিস আর আহলে হক সম্পর্কে হক সম্পর্কে আহলে কোরআন এবং আহলে হাদিস সম্পর্কে আপনার জ্ঞান একেবারে জিরুর কোঠায় আপনি কিছুই জানেন না না জানি কেন আপনি গান রচনা করেছেন অচিরেই গানটা আপনি ডিলিট করে দেন আহলে কোরআন হচ্ছে যারা হাদিস অস্বীকারকারী আর আহলে হাদিস হচ্ছে যারা কোরআন এবং হাদিস দুইটার অনুসারী পার্থক্য বুঝতে হবে আহলে কোরআন যারা তারা শুধু কোরআন মানতে চায় তার হাদিস মানে না হাদিসকে অস্বীকার করে আর আহলে হাদিস যারা তারা কোরআন এবং সহিহ হাদিস দুইটাকে যারা মানে দুইটাকে যারা অগ্রাধিকার দেয় তাদের পরিচয় হচ্ছে আহলে হাদিস আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সহিহা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী কেবলমাত্র তিনি আহলে হাদিস অতএব ওই জাগ্রত কবি জনাব মুহিব খান আপনাকে বলতে চাই আপনি অচিরে আমাদের বক্তব্য যদি আপনার কর্ণকুহরে পৌঁছে থাকে তাহলে আপনি গানটা খুব দ্রুত ডিলিট করে তার পাল্টা একটা গান লেখার চেষ্টা করেন আহলে হাদিসদেরকে কখনো আহলে হকের মতো ভ্রান্ত ফিরকা অমুসলিম একটা ফিরকার সাথে মিলানোর চেষ্টা অপচেষ্টা করবেন না সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কার আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে এদেশের বিভ্রান্ত মানবতাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের রাজপথে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে জান্নাতের রাস্তা সোজা ওই জান্নাতের সরল রাস্তা উঠানোর জন্য দিন রাত্রের শ্রম সাধনা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের এটা দুনিয়াবি কোনো স্বার্থে আমরা আন্দোলন করি না দুনিয়ায় কিছু পাওয়ার জন্য আমরা সময় ব্যয় করি না যতটুকু করি সিফ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শকে মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করছি আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন এই দোয়া আল্লাহর কাছে করছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আপনাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এই প্রার্থনা আল্লাহর কাছে রাখছি আমরা যেন সকলে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন পরিশেষে আপনাদের সবাইকে বলবো আর তাহরিক পত্রিকা আপনারা পড়েন তাহরিক সম্পর্কে এখানে একটা সুন্দর জাগরণ শুনেছেন আমরা আশা করব তাহরিক আপনার জীবনের দিক নির্দেশনা দিতে পারে আপনার প্রত্যেকটা পরিবারে প্রত্যেকের হাতে তাহরিক থাকা উচিত তাহরিকের মাধ্যমে আপনি নিজেই দিন সম্পর্কে যে আলো পাবেন অন্য কোনো পত্রিকার মাধ্যমে সেটা পাবেন না মাত্র 30 টাকা দিয়ে আপনি প্রতি মাসের একজন গ্রাহক হয়ে যাবেন প্রত্যেককে আমরা দাবি করব প্রত্যেকে তাহরিকের গ্রাহক হয়ে যাবেন পার্শ্ববর্তী যারা এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাহরিক নিয়ে যাবেন মোতার আমিরি জামাতের তরজমাতুল কোরআন বের হয়েছে আপনারা জানেন বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ কোরআন মজিদের অনুবাদ বহু অনুবাদ আপনারা পড়েছেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভুল এগুলোর মধ্যে আছে যেগুলি আপনার আমার সাধ্য কুলাবে না বুঝার মোতার আমিরি জামাত অনেক পরিশ্রম করে সঠিক অনুবাদ জাতির সামনে তুলে দিয়েছেন জাতির সামনে উপস্থাপন জাতিকে উপহার দিয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে তরজমাতুল কোরআনটা লাগবে আল্লাহর কালামের অনুবাদ আমাদের জানতে হবে অবশ্যই এটা নিয়ে যাবেন আমিরি জামাতের তাফসীরুল কোরআন 30 নম্বর পারা আছে সিরাতুর রাসুল এখানে আছে আল্লাহ নবীর জীবনী আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আল্লাহ নবীর জীবনী আমাদের আদর্শ দুই হাতে আছে দেখেন এই দুইটা গ্রন্থ প্রত্যেক পরিবারের বাড়িতে থাকাটা আমরা মনে করি ফরজ প্রত্যেকের ঘরে ঘরে এই কিতাবগুলো আপনারা রাখবেন ইনশাআল্লাহ হাদিস ফাউন্ডেশন বুক স্টল আমাদের পাশে আছে এই বুক স্টল থেকে আপনারা সংগ্রহ করবেন যদি না পান তাহলে রাজশাহী আমাদের হাদিস ফাউন্ডেশন লাইব্রেরিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আমিন পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু